আসসালামু আলাইকুম, মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে হাইপার টেনশন নিয়ে কথা বলবো। হাইপার টেনশনে যেসব ড্রাগ ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, মানে আমরা আজকে অ্যান্টি হাইপারটেনসিভ যেসব ড্রাগ আছে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে জানা উচিত যে হাইপার টেনশন বলতে কী বোঝায়। হাইপার টেনশন বলতে বোঝায় যে আমাদের ব্লাড প্রেশারটা কত হয়ে গেছে 140/90 মিলিমিটার অফ মার্কারে থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপার টেনশন। আচ্ছা, তার মানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে হচ্ছে 140 মিলিমিটার অফ মার্কারে থেকে বেশি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে হচ্ছে 90 মিলিমিটার অফ মার্কারে থেকে বেশি। আচ্ছা, এখন এই হাইপার টেনশনটা দুই ধরনের হইতে পারে। আমরা এক ধরনকে বলি হচ্ছে যে প্রাইমারি হাইপার টেনশন, যেখানে আমরা এই হাইপার টেনশন হওয়ার মানে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার কারণটা সম্পর্কে জানি না। আবার আরেক ধরনের হইতে পারে হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, যেখানে কোনো একটা কারণে আমাদের এই ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো আমরা চিকিৎসাটা কীভাবে করব? সেকেন্ডারি হাইপার টেনশনে সেকেন্ডারি যেই কারণে হাইপার টেনশনটা হয়েছে সেই কারণটা ট্রিটমেন্ট করলেই আমাদের হাইপার টেনশনটা চলে যাবে। আর প্রাইমারি হাইপার টেনশনকে আমরা কীভাবে চিকিৎসা করতে পারি আমরা আজকে সেটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তো সেটাকে বোঝার জন্য প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ব্লাড প্রেশার বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি। আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। আচ্ছা, তো এই ব্লাড ভেসেলের ভিতরে কী আছে? এই ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড আছে, তাই তো? এখন এই ব্লাডটা এভাবে ব্লাড ভেসেলের ভিতর ফ্লো করতেছে। এখন আমাদের এই যে ব্লাডটা ফ্লো করতেছে, এই ব্লাডটা আমাদের এই ব্লাড ভেসেলের যে ওয়াল আছে এই ওয়ালের উপরে যে ল্যাটারাল প্রেশারটা তৈরি করতেছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যে ব্লাড প্রেশার। তাহলে এটাকে কি বলতেছি আমরা? এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লাড প্রেশার। হাইপার টেনশন মানে আমাদের এই ব্লাড প্রেশারটা একটা চার্টেন লেভেল থেকে বেশি বেড়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে এই যেই বেড়ে যাওয়া ব্লাড প্রেশার আছে এটাকে কিভাবে আমরা কমাইতে পারি। দেখো, ব্লাড প্রেশার কখন বাড়তে পারে? ধরো আমাদের এই ব্লাড ভেসেল এর ভেতরে ব্লাডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, আগে ধরো এতটুকু ব্লাড ছিল, এখন ব্লাড বেড়ে পুরো ভেসেলটার ভেতরে ব্লাড অনেক বেশি হয়ে গেছে, তাহলে কোনো কারণে যদি আমাদের এই ব্লাড ভেসেলের ভেতরে ব্লাডের পরিমাণটা বেশি হয়ে যায়, মানে আমাদের ব্লাড ভলিউম যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে? তাহলে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে ব্লাড প্রেশারকে যদি আমরা কমাইতে চাই তাহলে প্রথমত আমরা কি করতে পারি? আমরা আমাদের যে ব্লাড ভলিউম আছে এই ব্লাড ভলিউমকে কমাই দিলে আমাদের ব্লাড প্রেশারও কমে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই যেই ব্লাড ভেসেল আছে, আমরা এগুলোকে একটু ক্লিয়ার করি। আমাদের এই যে ব্লাড ভেসেল আছে এই ব্লাড ভেসেলটা ইলাস্টিক। এটা কেমন? এটা হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক মানে কি? এখানে ধরো আগে এতটুকু ব্লাড আসতো, এখন এতটুকু ব্লাড যদি চলে আসে, মানে আগের চাইতে অনেক বেশি যদি ব্লাড চলে আসে, তাহলে আমাদের এই ইলাস্টিক ব্লাড ভেসেলটা কী করবে? এই বেশি পরিমাণে যে ব্লাডগুলো এখানে চলে আসছে তাদেরকে জায়গা করে দিবে। কিন্তু যদি এমন হয় যে কোনো কারণে আমাদের এই ব্লাড ভেসেলটা এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে, এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে, তাহলে তার ইলাস্টিসিটিটা থাকবে না, এবং এই হার্ডনেসটার জন্য কী হবে? আমাদের এখানে ব্লাড প্রেশার বেশি হবে। তাহলে ব্লাড ভলিউম কমানোর পাশাপাশি আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেই ব্লাড ভেসেল আছে এই ব্লাড ভেসেলের হার্ডনেস আমরা কমাইতে পারি। আচ্ছা, আর এই ব্লাড ভেসেলের হার্ডনেস এর সাথে আমাদের প্লাজমা সোডিয়াম এর একটা কানেকশন আছে। সোডিয়াম বেশি হলে আমাদের ব্লাড ভেসেলের হার্ডনেসটা বেশি হয়। তার মানে সোডিয়ামকে যারা কমায় তাদেরকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ব্লাড ভেসেলের যে হার্ডনেস সেই হার্ডনেসও কমবে। এখন দেখো, এই দুইটা প্রপার্টিকে যদি আমরা একসাথে করি, আমাদের ব্লাড ভলিউম কমাচ্ছে আর আমাদের ব্লাড ভেসেলের হার্ডনেস কমাচ্ছে, তাহলে দেখবা এই দুইটা প্রপার্টি আমরা একটা ড্রাগের ভেতর পাই। সেটা কি? সেটা হচ্ছে ডাইউরেটিক্স। সেটা কি? সেটা হচ্ছে ডাইউরেটিক্স। দেখো, ডায়ুরেটিক্সগুলো কি করে? আমাদের কিডনির মাধ্যমে বেশি পরিমাণে ফ্লুইডকে বডির বাইরে বের করে দিয়ে বেসিকলি তারা কি করতেছে? আমাদের ব্লাড ভলিউম কমাচ্ছে, পাশাপাশি তারা ন্যাট্রি ইউরেসিস করে, মানে হচ্ছে সোডিয়ামকে আমাদের ইউরিনের সাথে বাইরে বের করে দেয়। সোডিয়ামকে বের করে দেওয়া মানে কি? আমাদের ব্লাড ভেসেলের হার্ডনেসও কমতে থাকবে এবং ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি বাড়তে থাকবে।
এবং এই কাজটা করে কে, এই কাজটা করা হচ্ছে ডাইউরেটিক্স। তাহলে প্রথমত আমরা হাইপারটেনশনের জন্য কোন ধরনের ড্রাগ ব্যবহার করতে পারি? ডায়ুরেটিক্স ব্যবহার করতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমরা হাইপারটেনশনকে কিভাবে মোকাবেলা করতে পারি বা হাইপারটেনশনকে কীভাবে ট্রিট করতে পারি, আমরা সেটাকে একটু চিন্তা করি। দেখো আমাদের এইখানে ব্লাড আছে, এখন ব্লাড ভলিউম ধরো বেড়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ব্লাড ভলিউম নিয়ে কাজ না করে আমাদের ব্লাডের যেই ভেসেল আছে এই ভেসেলটাকে ডাইলেট করে দেওয়ার চেষ্টা করতে পারি। এই ভেসেলটাকে আমরা ডাইলেট করে দেওয়ার চেষ্টা করতে পারি, তার মানে হচ্ছে যে আমরা যদি ভ্যাসো ডাইলেটর ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের ব্লাড ভেসেলের ডায়ামিটার বাড়বে। আর ব্লাড ভেসেলের ডায়ামিটার বাড়লে তখন আমাদের ব্লাড প্রেশারটা কি হবে, আমাদের ব্লাড প্রেশারটা তখন হচ্ছে কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা ভ্যাসো ডাইলেটরগুলো এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমাদের কাছে আমাদের যেই নার্ভাস সিস্টেম, অটোনোমিক নার্ভাস সিস্টেম, এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আমরা সবাই জানি যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। তাহলে আমরা কি করতে পারি ব্লাড প্রেশারকে ট্রিট করার জন্য, আমরা চাইলে আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে কী করতে পারি, ব্লক করে দিতে পারি। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যারা ব্লক করতে পারে তাদেরকেও চাইলে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি যখন পড়া শুরু করছি তখন আমরা দেখছি যে একটা পাথওয়ে, সেটা হচ্ছে কি, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কখন কাজ করে, যখন ব্লাড প্রেশার কমে যায় তখন ব্লাড প্রেশারকে বাড়ানোর জন্য কাজ করে। তার মানে এই পাথওয়েটাকে যদি কোনোভাবে আমরা ব্লক করে দিতে পারি তাহলে সেটাও কী করবে, সেটাও আমাদের ব্লাড প্রেশারকে কমাবে। আচ্ছা, তাহলে দেখো ব্লাড প্রেশারকে কারা কারা কমাইতে পারে তাদের সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম। আমাদের কাছে ডায়ুরেটিক্স আছে, এদেরকে ব্যবহার করে চাইলে আমরা ব্লাড প্রেশার কমাইতে পারি। ভ্যাসো ডাইলেটর আছে, এদেরকে ব্যবহার করে আমরা ব্লাড প্রেশার কমাইতে পারি। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ব্লকার বা এদেরকে বলা হয়ে থাকে যে সিম্প্যাথোলাইটিক্স ড্রাগ আছে, তাদেরকে ব্যবহার করে এটা করতে পারি। আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে যারা ব্লক করে তাদেরকে ব্যবহার করেও চাইলে আমরা কী করতে পারি, হাইপারটেনশনের চিকিৎসা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম সেখান থেকে হাইপারটেনশন কী, হাইপারটেনশন কয় ধরনের এবং হাইপারটেনশনের জন্য কোন কোন ড্রাগ আমরা ব্যবহার করতে পারি তার একটা বেসিক ধারণা আমরা তৈরি করলাম। এখন আসো আমরা হাইপারটেনশনের চিকিৎসায় যেসব ড্রাগ ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানা শুরু করি। আমরা শুরু করব হচ্ছে যে ডাইউরেটিক্সকে দিয়ে। আচ্ছা, ডাইউরেটিক্স। আচ্ছা, তো এখন আমরা সবাই জানি যে বেসিক্যালি দুই ধরনের ডায়ুরেটিক্স আমাদের কাছে আছে, একটা হচ্ছে ফ্রুসেমাইড আর একটা হচ্ছে থায়াজাইড। আচ্ছা, তো ফ্রুসেমাইড এবং থায়াজাইড এর ভেতরে যে ডিফারেন্স সেটা আমরা যদি একদম সহজে বলতে চাই, ফ্রুসেমাইড হচ্ছে হাই সিলিং ডায়ুরেটিক্স, মানে এটা একটা স্ট্রং ডায়ুরেটিক্স, আর থায়াজাইড হচ্ছে একটা উইক ডায়ুরেটিক্স। বাট ফ্রুসেমাইড খুবই অল্প সময়ের জন্য কাজ করে, আমরা বলতে পারি যে এটা শর্ট অ্যাক্টিং, কিন্তু থায়াজাইড লং সময় ধরে কাজ করে। আচ্ছা, এখন আমাদের কোন সমস্যার জন্য আমরা ডায়াবেটিসকে ব্যবহার করতে যাচ্ছি, হাইপারটেনশনের জন্য ডায়াবেটিসকে ব্যবহার করতে যাচ্ছি। তাহলে দেখো হাইপারটেনশনের জন্য যেহেতু ডায়াবেটিসকে ব্যবহার করতে যাচ্ছি তার মানে পুরো দিন আমাদের এই পার্সনটা ডায়াবেটিক্সের সাপোর্ট দরকার, তার মানে আমাদের একটা লং অ্যাক্টিং ড্রাগ দরকার এবং খুব বেশি ডায়ালিসিস আমাদের এখানে প্রয়োজন নেই। সো উইক ডায়াবেটিক্স হলেও হবে, তার মানে আমরা হাইপারটেনশনে বেসিক্যালি থায়াজাইড ডায়াবেটিক্সকে ব্যবহার করব। তাহলে আমাদের হাইপারটেনশনে আমরা কোন ডায়ুরেটিক্সকে ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্সকে। আচ্ছা, তো থায়াজাইড ডায়ুরেটিক্সের বেলায় যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা মনে রাখবা যে এটা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আমরা মাইল্ড থেকে মডারেট হাইপারটেনশনে এটাকে ব্যবহার করব। আর থায়াজাইড আমরা ওরালি দিতে পারবো, ওরালি আমরা এটাকে দিতে পারবো। আচ্ছা, এখন থায়াজাইডকে আমরা কেন চুজ করলাম বা থায়াজাইড কীভাবে কাজ করে? আচ্ছা দেখো, থায়াজাইড প্রথমত যেভাবে কাজ করে সেটা হচ্ছে থায়াজাইড আমাদের ইউরিনের মাধ্যমে বেশি পরিমাণে ফ্লুইডকে বডি থেকে বাইরে বের করে দিবে। তাহলে আমাদের যে প্লাজমা ভলিউম, এই প্লাজমা ভলিউম কমবে। প্লাজমা ভলিউম কমলে কী হবে? প্লাজমা ভলিউম কমলে বেসিক্যালি আমাদের যে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশারটাও কী হবে? ব্লাড প্রেশারটাও কমে যাবে। আচ্ছা,
এর পরবর্তীতে দেখো, আমরা তোমাদেরকে বলছি ডায়াবেটিক্সের আলোচনায়, এই যে দেখো আমাদের এই ডায়াবেটিসগুলা ব্লাড ভলিউমকে যেমন কমায়, তেমনি তারা ব্লাড ভেসেলের যে হার্ডনেস, এই হার্ডনেসটাকেও কমায়। তাহলে আমরা আমাদের থাইরয়েড ডায়াবেটিক্সের বেলায় বলতে পারবো যে এরা কি করে, আমাদের যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেল এর যে কমপ্লায়েন্স আছে, এই কমপ্লায়েন্সটাকে ইমপ্রুভ করবে। তার মানে ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি বাড়াবে, তার মানে হচ্ছে যে ব্লাড ভেসেলকে ফ্লেক্সিবল করবে। তাহলে ব্লাড ভেসেলের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর মাধ্যমে, ব্লাড ভেসেলের কমপ্লায়েন্স বাড়ানোর মাধ্যমে এরা কী করবে, অ্যান্টি হাইপারটেনসিভ একটা অ্যাকশন আমাদেরকে দিবে। আর আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলছি যে থায়াজাইড আমাদের যে ফ্রুসেমাইড ডায়াবেটিক্স আছে, এই ফ্রুসেমাইড ডায়াবেটিক্স থেকে লং অ্যাক্টিং। আচ্ছা, তাহলে এই লং অ্যাক্টিংটাও আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামারি করি, আমরা হাইপারটেনশনে কোন ধরনের ডায়াবেটিক্স ব্যবহার করব, থায়াজাইড ডায়াবেটিক্স ব্যবহার করব, এটা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এবং মাইল্ড টু মডারেট হাইপারটেনশনে এটাকে ব্যবহার করা যায়, ওরালি এটাকে আমরা ব্যবহার করব, এটা প্লাজমা ভলিউমকে কমানোর মাধ্যমে ব্লাড প্রেশারটা কমাবে। পাশাপাশি এই কথাটা আমাদের অনেকেই ভুলে যায়, বাট এই কথাটার উপরেই তোমরা চাইলে একটা স্টার দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে যে ব্লাড ভেসেলের কমপ্লায়েন্স যে থায়াজাইড কমাচ্ছে, এই কথাটা তোমাকে পরীক্ষায় উল্লেখ করতেই হবে। ব্লাড ভেসেলের যে ফ্লেক্সিবিলিটি থায়াজাইড বাড়াচ্ছে, এই কথাটা অনেক অনেক টিচারই জানতে চাইবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণও বটে। আচ্ছা, এর পরবর্তীতে থায়াজাইড ফ্রুসেমাইড থেকে লং অ্যাক্টিং, তাই আমরা থায়াজাইডকে সিলেক্ট করলাম, এটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন থায়াজাইড ক্লাসের ডায়াবেটিক্সের ভেতরে কোন কোন ডায়াবেটিক্সগুলো আসলে আমরা এখানে ব্যবহার করি।